বাট এই ক্রেনগুলো কি কাজে লাগছে সেটা আপনাকে বলি। তো ফার্স্ট টাইম ইনসাইড ভিডিও আসছে LTI মাইন্ড্রি, যেটা দেখতেই পাচ্ছেন আমি একেবারে সাইটের ভেতরে পৌঁছে গেছি। 6টা টাওয়ারের এই মুহূর্তে প্ল্যানিং করা হয়েছে এবং সেইখান থেকেই বলা হচ্ছে যে 20,000 পিপলসরা এমপ্লয়েড হবে LTI মাইন্ড্রির আন্ডারে। এই জায়গাটার তো কাস্টিং হয়ে গেছে, পাশের জায়গাটা এবার কাস্টিং হচ্ছে। রেডি হয়ে যাবো, তারপরেই যাওয়ার জন্য আমি প্রচন্ড এক্সাইটেড সাইটের মধ্যে। সাইটের ভেতরে যাবো, ভেতরের পুরো ভিউ দেখাবো এবং পুরো ট্যুরটা আপনাদেরকে করাবো। এই মুহূর্তে যে প্রেজেন্ট কন্ডিশনটা চলছে সাইটের সেটাও আপনাদেরকে দেখাবো। তো চলুন দেরি না করে আজকে এপিসোডটা শুরু করা যাক। আমি রোহিত, আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানতে পারেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটস খবর সবচেয়ে প্রথম হয়। চলুন ভেতরে যাওয়া যাক। তো ফার্স্ট টাইম একটা ইনসাইড ভিডিও আসছে LTI মাইন্ড্রি, যেটা দেখতেই পাচ্ছেন আমি একেবারে সাইটের ভেতরে পৌঁছে গেছি। দিস ইজ দ্য সাইট অফ LTI মাইন্ড্রি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে এই ভালোবাসা দেওয়ার জন্য, যার জন্য আমি শ্যুট করছি। এই সমস্ত ডিটেলসগুলো বলবো যে কারা কারা কী কনস্ট্রাকশনস করছে। তার আগে আমি ব্যাক ক্যামেরা করে আপনাদেরকে বোঝাই যে এখানে 6টা যে টাওয়ার হবে, G+11 প্রত্যেকটা টাওয়ার। তো এই 6টা টাওয়ার এই মুহূর্তে কী কন্ডিশনে রয়েছে এবং এই মুহূর্তে কোনটা কোন কনস্ট্রাকশন হচ্ছে। সো যেটা বাইরে থেকে আমরা এতদিন দেখতাম যে কনস্ট্রাকশন হচ্ছে, কোনটা কোন কনস্ট্রাকশন হচ্ছে একটুখানি দেখাও দাদা। দেখুন ইটস হিউজ, মানে পুরো এরিয়াটা এখনও অবধি ইউটিলাইজ হয়নি। এখনও ওদিকে প্রচুর জমি পড়ে রয়েছে, 19 acres ল্যান্ড। তার মধ্যে 6টা টাওয়ার এখন হচ্ছে। ওই যেটা আপনারা দেখতে পাচ্ছেন ক্রেন দাঁড়িয়ে রয়েছে, সেটা হচ্ছে টাওয়ার 1, যেটা একদম মেন রোডের কাছে। টাওয়ার 1 ওইদিকে তৈরি হচ্ছে, টাওয়ার 2 এইদিকে তৈরি হচ্ছে, যেখানেও ক্রেন লাগানো রয়েছে। মানে বুঝতে পারছেন দুটো টাওয়ার সাইমিলটেনিয়াসলি কনস্ট্রাকশন চলছে। এবং এই দিকটা হবে হচ্ছে টাওয়ার 3, এই জায়গাটা টাওয়ার 3 হচ্ছে, এবং এইখানটা হচ্ছে হচ্ছে টাওয়ার 4, তারপরে এইদিকে টাওয়ার 5 অ্যান্ড টাওয়ার 6। মানে বুঝতে পারছেন 6টা টাওয়ারের এই মুহূর্তে প্ল্যানিং করা হয়েছে এবং সেইখান থেকেই বলা হচ্ছে যে 20,000 পিপলসরা এমপ্লয়েড হবে LTI মাইন্ড্রির আন্ডারে। সো উইচ ইজ গ্রেট, দিস ইজ আ গ্রেট প্রজেক্ট কামিং আপ ইন বেঙ্গল সিলিকন ভ্যালি হাব। তো চলুন নিচে যাচ্ছি, নিচে গিয়ে দেখাই আপনাদেরকে। দেখতে পাচ্ছেন কালকে বৃষ্টি হয়েছে প্রচণ্ড কলকাতায়, তো তার জন্য ল্যান্ডের অবস্থা খারাপ একটু। তাও সেফটি বুটস অ্যান্ড অল সব কিছু পরে, এই মুহূর্তে লাঞ্চ ব্রেক ছিল, লাঞ্চ ব্রেক থেকে সবাই ফিরছে নিজের নিজের কাজে। তো জোর কদমে কাজ চলছে, ওইদিকটাও জোর কদমে কাজ চলছে। যাচ্ছি ওইদিকটা গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। সবার সেফটি গিয়ার্স, সেফটি যে জ্যাকেট, হেলমেট, এগুলো সবাই পরে রয়েছে, যেমনটা আমিও পরে রয়েছি। তো চলে এলাম নিচে, যেটা পুরো সাইটটা দেখতে পাচ্ছেন। অ্যান্ড আমি একেবারে চোথা নিয়ে রেডি যে কারা কী কাজ করছে, কারণ আপনাদের মধ্যে থেকে অনেকেই আমাকে বারবার বলেন যে দাদা কোন কাজটা কারা করছে একটুখানি সেটা বলুন। আমি সেটার জন্যই এই চোথাটা রেডি করেছি যে কোন কাজটা কারা করছে। ATCA, যেটা হচ্ছে আর্কিটেক্ট তমাল চৌধুরী অ্যাসোসিয়েটস, যারা কলকাতা বেস্ট একটা আর্কিটেক্ট কোম্পানি, তারা ড্রয়িং, ডিজাইন অ্যান্ড সুপারভিশনটা করছে এই প্রজেক্টের। তার সাথে সাথে SGS, যারাও কলকাতা বেস্ট একটা কোম্পানি, তারা কোয়ালিটি কন্ট্রোল করছে এই প্রজেক্টের। বিমান কনস্ট্রাকশনস বলে একটা কোম্পানি, তারাও কলকাতার কোম্পানি, তারা আর্থ কাটিং অ্যান্ড পাইলিংয়ের যে কাজটা সেটা করছে এই প্রজেক্টের। অ্যান্ড তারপরে লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা হচ্ছে LT কনস্ট্রাকশন, LNT কনস্ট্রাকশন যেটাকে বলে থাকি, সেটা LTI লারসেন অ্যান্ড টুব্রোরি কোম্পানি, সেটা বুঝতেই পারছেন, যারা রড বাইন্ডিং থেকে শুরু করে, কাস্টিং থেকে শুরু করে সমস্ত কনস্ট্রাকশনস, যে মেন কনস্ট্রাকশনটা সেটা তারা করছে। তো অল অ্যান্ড অল একটা দুর্দান্ত প্রজেক্ট হচ্ছে। 6টা টাওয়ার যেমনটা আমি বললাম, 19 acres জমি। অ্যান্ড এইদিকে আমার দেখতে পাচ্ছেন সব সমস্ত লেবার্সরা, সমস্ত ওয়ার্কার্সরা নিজের নিজের কাজে ফিরছে লাঞ্চ করে। আমার কোনো খাওয়া হয়নি, তাও যাই এদিকটা আপনাদেরকে দেখাই একবার। বিউটি শটস একটুখানি দেখুন এই নিচের যে জমিটা সেটার। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে অনেকেই বলবেন যে দাদা দ্রোন শট কেন নিচ্ছেন না, দ্রোন শট আসবে না এটার, যেমনটা ফিনটেক হাব, যেমনটা সল্ট লেক সেক্টর 5। কিন্তু এখানে আপনারা অনেকেই জানেন যে বেঙ্গল সিলিকন ভ্যালি হাব
এয়ারপোর্টের রেডিয়াসে চলে আসে, তো তার জন্য দ্রোন শটস নেওয়া পসিবল হয় না এখানে, কারণ প্লেন যায় ওপর থেকে, তো তার জন্য এখানে দ্রোন ওড়ে না। তো ব্যাড লাক, এখানে দ্রোন শট পাওয়া যাবে না। তাও কোনো না কোনো ওপর থেকে আমি একটা এরিয়াল শট দেওয়ার চেষ্টা করবো, যেমনটা ওখান থেকে দিলাম। এদিকটা যাব যখন তখন আমি আপনাদেরকে দেখাবো। এদিকে ডিওয়াল তৈরি করা হয়েছে, এখানে এত বড় ক্রেন, ওদিকে এত বড় ক্রেন, যেটা বাইরে থেকে দেখতাম সেটা এখন ভেতর থেকে দেখছি, ভালো লাগছে দেখে। আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম, যেটা হচ্ছে টাওয়ার 1, টাওয়ার 2, টাওয়ার 3, সেটা আমি আবার নিচ থেকে আপনাদেরকে বোঝাই যে এটা হচ্ছে টাওয়ার 1, ঠিক আছে, যেটার কনস্ট্রাকশন চলছে জোর কদমে। ওদিকটা হচ্ছে টাওয়ার 2, যেটা সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে টাওয়ার 3, যেখানে পাইলিং অ্যান্ড অল সব কিছু হচ্ছে, হয়ে গেছে, আর কাটিং, নিচের কাস্টিংয়ের কাজ এখন আরম্ভ হবে। আচ্ছা, আপনারা ভাবছেন হয়তো এটা কি, এটা হচ্ছে নন টাওয়ার এরিয়া, মানে সমস্ত অ্যামিনিটিস কিংবা গ্রিন স্পেস যেগুলো থাকে সেগুলো, এখানে তো গ্রিন স্পেস হবে বুঝতেই পারছি। তো এটা হচ্ছে নন টাওয়ার এরিয়া, আমি দাঁড়িয়ে রয়েছি, এটাও হচ্ছে নন টাওয়ার এরিয়া। অ্যান্ড ওই দিকটা যেটা আমি আপনাদেরকে ওই দিকটা গিয়ে একটু দেখাই, যে ওই দিকটা হচ্ছে টাওয়ার 4, যেটা আমি আপনাদেরকে ওপর থেকে দেখালাম। তো একবার নিচ থেকে ভিউটা দেখাই আপনাদেরকে, যেটা আমি কাছে রয়েছি বলে দেখাতে পারছি। টাওয়ার 4 অ্যান্ড টাওয়ার 3 কনস্ট্রাকশন এই মুহূর্তে সেম ফেজে রয়েছে। এই দেখুন, টাওয়ার 4 এখানে আসতে চলেছে, অ্যান্ড টাওয়ার 5-6 ওই পাশে আসবে। তো আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে ইউনিক একটা জিনিস, যেটা হচ্ছে পিটি স্ল্যাব, যেখানে উপরে যে কাস্টিং করা হয়েছে সেটা কোনো বিম প্রোভাইড ছাড়া, মানে বুঝতে পারছেন এই যে উপরের লেভেলে যে আমরা যাচ্ছি, আমি আপনাদেরকে দেখাবো উপরের লেভেলে গিয়ে, এটা পুরোটা এটার নাম হচ্ছে পিটি স্ল্যাব, যেখানে কাস্টিং করা হয়েছে বিম ছাড়া। তো দিস ইজ আ ইউনিক থিং অ্যান্ড দিস ইজ আ গ্রেট থিং ইন দিস কান্ট্রি। সো দেখুন একবার, তো যে পিটি স্ল্যাবটা আমি আপনাদেরকে দেখালাম নিচ থেকে, যেটা কাস্টিং হয়েছে কোনো বিম ছাড়া, সেটার উপরেই আমি চলে এসেছি এই মুহূর্তে। এই জায়গাটা তো কাস্টিং হয়ে গেছে, পাশের জায়গাটা এবার কাস্টিং হচ্ছে, অ্যান্ড পুরোটাই আমি শুনলাম এইভাবেই হবে, উইদাউট এনি বিম সাপোর্ট অ্যান্ড পিটি স্ল্যাবের মাধ্যমেই হবে। তো দেখুন এখান থেকে এবার সেমভাবে কাস্টিং হতে হতে যাবে। সো এটারই কথা বলছিলাম আমি, জাস্ট লুক অ্যাট দিস, যে এই যে কোনো বিম ছাড়া এখানে পিটি স্ল্যাবের মাধ্যমে কীভাবে কাস্টিং হচ্ছে, পুরোটা দেখুন, পুরোটা এইভাবেই হবে। এই পুরো জায়গাটা ওপর থেকে কেমন লাগছে জাস্ট দেখুন, ওয়াও ম্যান। ওটা হচ্ছে পিএস আবাকাস, এটা হচ্ছে যে 5-star হোটেল হচ্ছে নতুন সেটা, অ্যান্ড তার পাশে এই জায়গাটা। আমি প্রত্যেকটা জায়গায় গিয়ে এটাই বলি, অ্যান্ড এটাও ফিল হয় যে এখানে যখন এটা কনস্ট্রাকশন হয়ে যাবে তখন মানে কতজনে এখানের থেকে এমপ্লয়মেন্ট পাবে, কতজন এখানে চাকরি করতে আসবে, কাজ করতে আসবে বাইরের থেকে, কলকাতা থেকে। বাট এই মুহূর্তে যে ঢুকতে পেরেছি আমি, সেটা আপনাদের ভালোবাসার জন্য, থ্যাংকস এ লট আপনাদের সবার ভালোবাসার জন্য। অ্যান্ড এরকমভাবেই ভালোবাসা দিতে থাকুন ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিতকে, যাতে এরকমভাবেই আমি ওয়েস্ট বেঙ্গলের ডেভেলপমেন্ট পোর্ট্রে করতে পারি আপনাদের কাছে। সো শিয়ালদা মেট্রো স্টেশন বলুন, আন্ডার ওয়াটার বলুন, সমস্ত কিছু, আমি যখন ঢুকেছিলাম তখন হয়তো কেউ ঢুকতে পারতো না, কিন্তু আমি ঢোকার সুযোগ পেয়েছিলাম, এখন হয়তো হাজার হাজার লোকেদের উপকার হচ্ছে। তো এটা জেনেই কি ভালো লাগে, এটা ভেবেই কি ভালো লাগে, যে এখান থেকে আমার কি ভেবে ভালো লাগছে যে এখান থেকে কত মানুষেরা চাকরি করবে, দিনের পর দিন আসবে বাইরের থেকে, কলকাতা থেকে। সো দ্যাটস অ্যান অসম ফিলিং, থ্যাংকস আ লট। ওই দিক থেকে আস্তে আস্তে চলে এলাম পুরো একেবারে মেন রোডের দিকে, যেটা মেন বিশ্ব বাংলা সরণি, সেদিকটা চলে এলাম। অ্যান্ড এইখানটা আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা করে একটু দেখাই যে এই জিনিসগুলোকে কী বলে, সেটা নতুন শিখলাম, এটা বাবার কিছু নেই, আমি নতুন শিখলাম জানলাম, তো তার জন্য আপনাদেরকে একটুখানি বলি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হচ্ছে টাওয়ার 1, না এটা টাওয়ার 1-2 মিডিলে, অ্যান্ড আমার এই পাশটা হচ্ছে টাওয়ার 2, এই পাশটা হচ্ছে টাওয়ার 1। সো দুটো টাওয়ারের মাঝখানে আমি দাঁড়িয়ে রয়েছি, অ্যান্ড এই পাশটা আপনাদেরকে বলি। সো এইটা হচ্ছে সেই জায়গাটা, তো এটাকে বলা হচ্ছে রিটেনিং ওয়াল, যেটা দেখতে পাচ্ছেন এই পর্যন্তই কনস্ট্রাকশনটা হবে, এইখান থেকে পুরো একেবারে ক্যাম্পাসটা কনস্ট্রাকশন হচ্ছে। ওই পেছনের যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটাকে হচ্ছে বলা হচ্ছে ডি ওয়াল,
যেটা আমরা রিসেন্টলি শুনছিও দেখছিও যে মেট্রোর কনস্ট্রাকশনে ডিওয়াল ডায়াফ্রাম ওয়াল যেটাকে বলা হয় সেটা করা হচ্ছে, তো এটাকেই ডিওয়াল বলা হয়। অ্যান্ড এদিকটা কনস্ট্রাকশন তো চলছে। আচ্ছা, এটা আমি জানতে পারলাম যে এটা হচ্ছে লিফট ওয়াল কিংবা শিয়ার ওয়াল বলা হয়। এই যে যেটা দেখতে পাচ্ছে অ্যালুমিনিয়ামের ফোম ওয়ার্ক করা হয়েছে সেটা দিয়ে, সেটাই হচ্ছে লিফট ওয়াল, মানে এইখানটা লিফট থাকতে চলেছে। তো এইটাই আমি আপনাদেরকে ওপর থেকে দেখাচ্ছিলাম যেটা লিফটের ওখানে লাগছে, অ্যালুমিনিয়াম ফোম ওয়াল কিংবা অ্যালুমিনিয়াম শাটারিং বলা হয় এটাকে। শিয়ার ওয়ালের ক্ষেত্রে এটাই লাগে যেটা দেখাচ্ছি আপনাদেরকে ওই দিক থেকে, দেখুন সব ওইগুলোই। দিস ইজ দ্য ফিউচার অফ কলকাতা, দিস ইজ দ্য ফিউচার অফ কলকাতাস আইটি। অ্যান্ড এই ক্যাম্পাসটা তৈরি হয়ে গেলে বিশ্বাস করুন প্রচুরভাবে ইমপ্রেশন চেঞ্জ হবে কলকাতার জন্য। সো এটাই দেখাচ্ছিলাম আমি ওপর থেকে, আমি ওই ওপর দাঁড়িয়েছিলাম। তো আমি চলে এলাম একেবারে টুয়ার্ডস এই দিকের এন্ডে, যেটা টাওয়ার টু এর দিকে। দিস ইজ দ্য টাওয়ার টু এরিয়া। আচ্ছা, আপনাদের মাথা নিশ্চয়ই একটা প্রশ্ন আছে যে এখানে লরি ঢুকছে কী করে, এখানে সিমেন্ট আসছে কী করে, আর এমসিসগুলো কী করে আসছে, রেডিমিক্স যে কনক্রিটগুলো সেগুলো কী করে আসছে। সেটার জন্য আপনাদেরকে বলি, এই যে পাইপটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা ওপর দিয়ে নেবে আসছে, বাইরে কিন্তু ট্রাকসগুলো দাঁড়িয়ে থাকে, সেই ট্রাকসগুলো দিয়ে যে আরএমসিসগুলো সেগুলো এই যে পাইপের মাধ্যমে সেগুলো নিচে এসে এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন যে কাস্টিং হওয়ার জন্য রেডি রয়েছে জায়গাটা, পাইলিং করা রয়েছে, এর ওপরে পাইল ক্যাপ বসানো হবে, তো সেইখানেই কিন্তু এই যে আরএমসিসগুলো এসে মানে রেডিমিক্স কনক্রিটগুলো এসে তারপরে এখানে রাফটিং করে পুরো একবার কাস্টিং করা হবে। আচ্ছা, আপনাদেরকে বলে রাখি এখানে ডে অ্যান্ড নাইট কনস্ট্রাকশন হচ্ছে, মানে সকালে আলাদা শিফট কনস্ট্রাকশন হচ্ছে, লেবার্সরা আসছে, বিকেলে আলাদা শিফট আসছে, মানে বুঝতে পারছেন কতটা তাড়াতাড়ি তারা চাইছে এই কনস্ট্রাকশনটাকে শেষ করে হ্যান্ড ওভার করতে। সো দ্যাটস অ্যান অসম থিং। তো হোপফুলি বাই নেক্সট ইয়ার আমরা এলটিআই মাইন্ডট্রির যে ক্যাম্পাসটা নিউ টাউনে সেটা দেখতে পাবো। ও, দারুণ একটা জিনিস দেখতে পেয়েছি যে এখানে মাটি কাটার কাজ চলছে। অ্যান্ড তার চেয়েও বড়ো জিনিস এই যে টাটা হিতাচি, এটার কিন্তু আমাদের কলকাতা মানে কলকাতা বলছি ওয়েস্ট বেঙ্গলি প্ল্যান্ট রয়েছে, যেটা খড়গপুরে বিশাল বড় প্ল্যান্ট তাদের। জাস্ট একবার চোখ ঘুরিয়ে দেখুন কি বিশাল কনস্ট্রাকশন হচ্ছে, অ্যান্ড কত কত লেবার্সরা এখানে কাজ করছে একবারে, মানে ভাবুন দুটো শিফটে কত কত লেবার্সরা এখান থেকে এখনই এমপ্লয়েড হচ্ছে। তো এই ক্যাম্পাসটা অপারেশনাল হয়ে যাওয়ার পর তো ছেড়েই দিন, তখন তো আরও এমপ্লয়মেন্ট বাড়বে। যে আয়রন বেন্ডিং মেশিনসগুলো সেইগুলো রাখা রয়েছে, তো এইখানে বেন্ডিং হয়ে তারপরে যাচ্ছে সেটা এই কাজে কনস্ট্রাকশনে লাগছে। এইদিকে আমি ক্রেন দেখতে পাচ্ছি, সব কিছু রাখা রয়েছে। তো আমি চলে এসেছি একেবারে মেন রোডের সাইডে, চলুন এদিক থেকে যদি কিছু ভিউ পাই আপনাদেরকে দেখাচ্ছি। সো এইটা তো আপনাদেরকে যেটা দেখালাম যে আয়রন ইয়ার্ড টাইপের একটা করা হয়েছে যেখানে, আর বলতে পারি রড ইয়ার্ড টাইপের করা হয়েছে যেখান থেকে সমস্ত বেন্ডিং অ্যান্ড সব কিছু হচ্ছে। বাট এই ক্রেনগুলো কী কাজে লাগছে সেটা আপনাকে বলি। এইখান থেকে যে রডগুলো বেন্ডিং হয়ে যাচ্ছে, যেটা কাজের জন্য রেডি হয়ে যাচ্ছে কাস্টিংয়ের জন্য, সেইগুলো ওই ক্রেনটা ডাইরেক্ট আসছে এখানে এসে সেই রডগুলোকে পিক করে নিয়ে চলে যাচ্ছে অ্যান্ড সেই কনস্ট্রাকশন সাইটে, অ্যান্ড সেখানে কনস্ট্রাকশন হচ্ছে। এটা তো ছিল একটা ডিটেল ট্যুর এলটিআই মাইন্ডট্রির সাইটে। কেমন লাগলো আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। ছটা টাওয়ারের মধ্যে থেকে 20,000 পিপলস এমপ্লয়েড হবে। তো এরপরেও আমি কয়েক মাস বাদে আবার আসবো,
চেষ্টা করব আসার, তখন দেখব কনস্ট্রাকশন কেমন প্রগ্রেস করেছে। আশা করছি আমি যেমনটা বললাম নেক্সট ইয়ার বাই নেক্সট ইয়ার আমরা একটা এখানে একটা ক্যাম্পাস দেখতে পারবো, কারণ যা দ্রুত গতিতে কাজ এগোচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে। দেখা হচ্ছে আমাদের সঙ্গে পরের একটা দুর্দান্ত ভিডিও, তখন কি ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত। টাটা বাই, দেখা হচ্ছে।